বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছ। বেশ কিছুদিন আগে তোমাদের সামনে আমি রসায়ন বিষয়ে নবম দশমের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়কে ওইখানে তাপ উৎপাদি তাপ হারি বা বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম। আজকে তোমাদের অনেকের বিশেষ অনুরোধে রাসায়নিক বিক্রিয়ার একটি অংশ ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া, এই বিষয়ে তোমাদের তারা জানতে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা বলেছে স্যার এটা একটু আমাদের বুঝাইলে ভালো হয়। এই জন্য তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার এই অংশটুকু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই জানো ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া দুইটিভাবে সংঘটিত হতে পারে, একটা হলো জারণ বিজারণ প্রক্রিয়া, একটা অর্থাৎ রিডক্স বিক্রিয়া, আর একটা নন রিডক্স বিক্রিয়া। এখন রিডক্স বিক্রিয়া কী এ কথায় যদি আমরা আসি, প্রশ্ন তোমাদের থাকতে পারে, আমি অবশ্যই এখানে তোমাদের বলেই দিয়েছি রিডক্স বিক্রিয়া হলো জারণ বিজারণ বিক্রিয়া। তাছাড়া এখানে আরেকটু যদি বলতে যাই, তোমরা অবশ্যই জেনেছ অক্সিডেশন, অক্সিডেশন জারণ রিডাকশন, রিডাকশন বিজার। তাহলে অক্সিডেশনের অক্স, রিডাকশনের রিড, এই দুইটাকে যদি আমরা একত্রে সংযুক্ত করি তাহলে আমরা কি পাচ্ছি রিডক্স, অর্থাৎ আমরা এটাকে বলতে পারবো রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া বলে। আবারও বলছি যে রাসায়নিক বিক্রিয়ায় মৌলসমূহের বিক্রিয়ক বা উৎপাদের মৌলসমূহের যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ বিক্রিয়ক আমরা যদি বিক্রিয়া করে তোমাদের একটা দেখাবো পরে বোঝাবো, বিক্রিয়ক ধরো সোডিয়াম সাথে আমরা ক্লোরিন নিয়েছি, এখানে গিয়ে আমরা সোডিয়াম ক্লোরাইড রেখেছি, সোডিয়ামের এখানে জারণ সংখ্যা শূন্য, মোলের কোনো জারণ সংখ্যা শূন্য, কিন্তু এখানে গিয়ে আসছে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। তাহলে দেখা যাচ্ছে সোডিয়াম বিক্রিয়কে ছিল জারণ সংখ্যা শূন্য, উৎপাদিত গিয়া তার ধনাত্মক চার্জযুক্ত অর্থাৎ প্লাস ওয়ান হয়েছে, ক্লোরিন ছিল শূন্য, বিক্রিয়কে উৎপাদিত গিয়া হয়েছে সেটা মাইনাস ক্লোরাইড আয়ন। অর্থাৎ আমরা এখানে দেখছি সোডিয়াম জারিত হয়েছে আর ক্লোরিন বিজারিত হয়েছে। এখন এই কথাটা যদি আমরা বলি তার আগে তোমাদের জানতে হবে যে এই জারণ বিজারণ বিক্রিয়া করতে গেলে আমাদের কিছু জিনিস আছে, তার মধ্যে জারণ সংখ্যা নির্ণয় করা শিখতে হবে। জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় তা তোমরা ইতিপূর্বে তোমাদের দেখিয়েছি, আজকে আবার তোমাদের আমি বলতেছি। জারণ সংখ্যা নির্ণয়ের জন্য আমরা কয়েকটি ধাপে অগ্রসর হব, এখন তার আগে আমরা আসতে হবে জারণ সংখ্যা কাকে বলে। এই সংজ্ঞাটা যদি তোমরা না জানো তাহলে জারণ সংখ্যা জানতে হবে, এই সংখ্যাটা অবশ্যই জানতে হবে। জারণ সংখ্যা হলো কোনো পরমাণু অণু বা যৌগমূলক সমূহ যখন তার কাছাকাছি নিকটবর্তী নিঃসৃত গ্যাসের কাঠামো লাভের জন্য ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ উৎপন্ন করে এবং অনুরূপভাবে অন্য কোনো মোল বা পরমাণু বা যৌগমূলক যদি তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করার জন্য ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ উৎপন্ন করে বা ধনাত্মক চার্জ হ্রাস করে, তাহলে ওই চার্জযুক্ত সংখ্যাকে বলে জারণ সংখ্যা, ওই চার্জযুক্ত সংখ্যাকে বলে জারণ সংখ্যা। আমি আবারও বলছি কোনো পরমাণু মোল বা যৌগমূলক যখন ইলেকট্রন ত্যাগ করে নিঃসৃত গ্যাসের কাঠামো লাভের জন্য ধনাত্মক চার্জযুক্ত হয় বা তার স্থিতিশীলতা লাভ করার জন্য ধনাত্মক চার্জ আদানযুক্ত হয়
এবং কোন মোল অনুরূপ আবার ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত হয় ওই চার্জযুক্ত সংখ্যাকে বলে জারণ সংখ্যা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার জারণ সংখ্যা তো আমি আগে শুনছি যোজনীয় জারণ সংখ্যা এক, আসলে কিন্তু কথাটি ঠিক না, যোজনীয় এবং জারণ সংখ্যা এক নয়, এটা তোমরা বইয়ে দেখতে পাবা। এখন এই যে জারণ সংখ্যা বললাম এটা ইংলিশে বলো অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন অক্সিডেশন নাম্বার বা আমরা কি বলি জারণ সংখ্যা। এখন তোমাদের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তা দেখিয়ে দেবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে জারণ সংখ্যা জানার জন্য প্রথমে আমি যদি বলি কিছু সংখ্যক মৌল আছে যারা জারণ সংখ্যা ফিক্সড, আবার কিছু কিছু মৌল আছে মৌলিক পদার্থ যাদের জারণ সংখ্যা একাধিক হতে পারে। মনে করো ক্লোরিন, আমরা HCl লিখেছি, এটা প্লাস এটা মাইনাস, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান। আবার আমরা যদি বলি HClO3, এই জায়গায় যদি বলি এই জায়গায় ক্লোরিনের জারণ সংখ্যা প্লাস ফাইভ, আবার যদি আমরা বলি HClO4, এই জায়গায় ক্লোরিনের জারণ সংখ্যা প্লাস সেভেন, তাহলে দেখা যাচ্ছে ক্লোরিন এক সময় এখানে লিখেছিলাম শূন্য, সে যখন অণু হিসাবে ছিল জারণ সংখ্যা ছিল কত শূন্য, এখন আমরা এখানে দেখিয়েছি কত মাইনাস ওয়ান, এখানে দেখিয়েছি প্লাস ফাইভ, এখানে দেখিয়েছি প্লাস সেভেন, এরকমভাবে জারণ সংখ্যা কোনো মৌলের জন্য এক বা একাধিক হতে পারে। এখন যোজনী আর জারণ সংখ্যার মধ্যে পার্থক্য হলো জারণ সংখ্যা কোনো মৌলের জন্য ধনাত্মক ঋণাত্মক কিংবা এটা একটা ভগ্নাংশও হতে পারে, কখনো কখনো শূন্যও হয়, কখনো কখনো এটা শূন্য হতে পারে। তাহলে একটি যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা যৌগের অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভর করে, যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা বের করার জন্য অন্যান্য মৌলের জারণ সংখ্যার আমাদের জানতে হবে। মনে করো আমি এখানে পারক্লোরিক অ্যাসিড নিয়েছি, পারক্লোরিক অ্যাসিডে আমার হাইড্রোজেনের জারণ সংখ্যা জান জেনেছি, ক্লোরিনটা আমি এখানে এক্স দূরে পরে বের করেছি, অক্সিজেনের জারণ সংখ্যা জেনেছি। এখন আমরা পর্যায় সারণীর দিকে যদি তাকাই, তোমরা পিরিয়ডিক টেবিলে দেখেছ সেইখানে যে গ্রুপ ওয়ান যে সমস্ত মৌলসমূহ আছে লিনার রুবিকে সেচে ফেলেছে, অর্থাৎ হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, এসব মৌলগুলির প্রত্যেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করে দেয় তাদের জারণ সংখ্যা প্লাস ওয়ান হয়। আবার গ্রুপ টু এর যে মৌলসমূহ আছে গ্রুপ টু এর মৌলসমূহের জারণ সংখ্যা সাধারণত দুইটা ট্যাগ করার মাধ্যমে সে কাঠামো লাভ করে বিদায় এদের টু হয়। আবার আমরা যদি বলি আমরা হয়তো দেখা যাচ্ছে আরও ভালো বুঝবেন, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস সে হিসেবে সে কাঠামো লাভ করেছে। আবার আমরা যদি ম্যাগনেসিয়ামের কথা বলি, ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম টু প্লাস তৈরি করেছে, তাহলে এর জারণ সংখ্যা প্লাস ওয়ান, এর জারণ সংখ্যা প্লাস টু। আবার হ্যালোজেন, হ্যালোজেন সমূহের জারণ সংখ্যা আমরা গ্রুপ সতেরোতে যাই, হ্যালোজেন সমূহ যদি বলি ক্লোরিন 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 আয়োডিন অ্যাস্টাটিন, এরা এদের প্রত্যেকের জারণ সংখ্যা মাইনাস হয়, তুমি এখানে দেখলে খেয়াল করতে পারবা। সোডিয়াম ক্লোরাইডে যখন গিয়েছি ক্লোরাইডের জারণ সংখ্যা মাইনাস ওয়ান। এছাড়া যেমন আমরা কোনো কোনো ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় ম্যাক্সিমাম সময় আমরা প্লাসই দেখি, অনেক সময়ই প্লাস হয়, তবে কখনো কখনো হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস হতে পারে। হাইড্রাইড যৌগসমূহ যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম হাইড্রাইড, এদের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান হয়, অর্থাৎ হাইড্রোজেন
আমি যদি বলি সোডিয়াম হাইড্রাইড তোমরা একটু খেয়াল করে দেখো সোডিয়াম হাইড্রেটের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রেট বা ক্যালসিয়াম হাইড্রেট এই জায়গায় এটা প্লাস এটা মাইনাস কিন্তু নরমালি হাইড্রোজেনের যার সংখ্যা সবসময় প্লাস ওয়ানই হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে সে সোডিয়াম হাইড্রোজেনকে ইলেকট্রন গ্রহণে বাধ্য করেছে এই জন্য এই জায়গায় হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত মাইনাস টু কারণ সে নিঃসৃত গ্যাসের কাঠামো লাভ করার জন্য মূলত সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কিন্তু কিছু কিছু যৌগ আছে সুপার অক্সাইড বা পার অক্সাইড পার অক্সাইড দেখলাম হাইড্রোজেন পার অক্সাইড অথবা সোডিয়াম পার অক্সাইড এই ক্ষেত্রে যদি দেখি আমরা এই পার অক্সাইডের ক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা মাইনাস ওয়ান আমি পরে বের করে দেখাবো আমরা কিভাবে মাইনাস হয়েছে আবার সুপার অক্সাইড আছে যেমন পটাশিয়াম সুপার অক্সাইড পটাশিয়াম সুপার অক্সাইড এই পটাশিয়াম সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস হাফ হয়েছে তাহলে আমরা দেখতে পেলাম জারণ সংখ্যা কখনো প্লাস কখনো মাইনাস কখনো আবার ভগ্নাংশ কখনো আবার দেখা যাচ্ছে যে একাধিক একই মৌলের জন্য একাধিক হতে পারে কিন্তু যোজনি হল কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার শক্তি বা সামর্থ্য এই শক্তি বা সামর্থ্য এটা একটা পূর্ণ সংখ্যা এটা কখনো ধনাত্মক বা ঋণাত্মক হয় না তাহলে আমরা যৌগ দিয়ে তোমাদের দেখাই দিই কীভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় তবে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের 149 পৃষ্ঠায় একটু খুলে দেখবা যে সেইখানে অনেকগুলো মৌলের জারণ সংখ্যা দেওয়া আছে এবং তার কিছু নিয়ম আছে যখন কোনো অণু বা আয়নের সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা থাকে কীভাবে নির্ণয় করতে হয় সেগুলা বলা আছে যেমন যৌগ বা আয়ন অবস্থিত যে পরমাণুটি জারণ সংখ্যা বের করতে হবে তাকে আমরা এক্স ধরে নিই আমি তোমাদের আজকে দেখাবো আবার যদি যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণু দ্বারা যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যাকে তাদের পরমাণু যেমন এখানে চারটে এখানে হাইড্রোজেন একটা ক্লোরিন একটা তাহলে এই যে এই চারটা অক্সিজেন পরমাণু চার দ্বারা আমরা তাহলে যত যোজনে থাকবো যোজনী বা জারণ সংখ্যা অত পরমাণু দ্বারা আমরা গুণ করব আর জারণ সংখ্যা সমষ্টি হবে অণুর ক্ষেত্রে শূন্য এবং আয়নের ক্ষেত্রে তার চিহ্নযুক্ত চার সংখ্যার সমষ্টির সমান আয়নের ক্ষেত্রে তার চিহ্নযুক্ত চার সংখ্যার সমষ্টির সমান আর এমনি যৌগ বহনের ক্ষেত্রে হবে মোট জারণ সংখ্যার সমষ্টি শূন্য তাহলে আমরা তোমাদের একটু উদাহরণ দিই দেখে নাও পটাশিয়াম পার ম্যাঙ্গানিজ একটি যৌগ সাপোজ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করব তাহলে আমরা পটাশিয়াম এবং অক্সিজেনের এই জারণ সংখ্যাগুলো আমাদের জানতে হবে আমরা লিখব ধরি এম এন এর জারণ সংখ্যা এক্স পটাশিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান কারণ তোমাদের আমি পূর্বে বলেছিলাম গ্রুপ ওয়ানের মৌলসমূহের জারণ সংখ্যা প্লাস আর গ্রুপ টু এর মৌলসমূহের জারণ সংখ্যা প্লাস টু তাহলে ওয়ানের মৌলসমূহের জারণ সংখ্যা প্লাস ওয়ান আর গ্রুপ টু এর জারণ সংখ্যা প্লাস টু এই জন্য পটাশিয়াম যেহেতু গ্রুপ ওয়ানে আছে তার মৌলের জারণ সংখ্যা হলো প্লাস ওয়ান অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু তোমাদের প্রথমেই বলেছিলাম অক্সিজেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে দেখা যাচ্ছে সে মাইনাস টু হয় কিছু কিছু ব্যতিক্রম সুপার অক্সাইড বা পার অক্সাইড এক্ষেত্রে ভিন্নতা আছে আচ্ছা এখন অতএব আমরা লিখতে পারি পটাশিয়ামের প্লাস ওয়ান যোগ ম্যাঙ্গানিজের এক্স
প্লাস অক্সিজেনে মাইনাস টু গুণন ফোর সমান সমান জিরো। কারণ তোমাদের আমি পূর্বে বলেছি জনসংখ্যার সমষ্টি হবে কোনো ক্ষেত্রে সমষ্টি হবে শূন্য। একটা নিয়ম বা ওয়ান প্লাস এক্স প্লাস মাইনাস মাইনাস এইট সমান জিরো বা এক্স মাইনাস সেভেন সমান জিরো বা এক্স সমান সমান সেভেন। অতএব এক্স সমান সমান আমরা দেখব প্লাস সেভেন। তার জনসংখ্যার ক্ষেত্রে প্লাস বা মাইনাস ব্যবহার করতে হয়। তাহলে অতএব কী পেলাম আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এক্স এর মান নির্ণয় কত প্লাস সেভেন প্লাস সেভেন। এবং এই জারণ সংখ্যার মাধ্যমে কিন্তু তোমরা আবার এটা হলো কি না তা প্রমাণ করার জন্য গাঠনিক সংকেত দেখাই দিতে পারো বা গাঠনিক সংকেত তো এটার মাধ্যমে বলতে পারো। যে যেমন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা পিএসসি কত সেভেন। এটা কিন্তু তোমাদের এক্সট্রা একটু মানে শেখার জন্য বলছি যে এটা হয়েছে কি না তার প্রমাণ ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ দেখো এখানে আছে তার সাথে অক্সিজেন আছে চারটা এক দুই তিন চার। এখন যেহেতু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা প্লাস সেভেন আর অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জেনেছি কত মাইনাস টু বা টু আমরা বলবো। এখন তাহলে সে চারটা অক্সিজেন ধরতে পেরেছে পটাশিয়াম আছে একটা কিন্তু আমরা জানি অক্সিজেনের একটা করে দুইটা করে হাত অর্থাৎ সে একটা করে ধরেছে আমরা এটা এখানে একটা করে দিয়ে দিই। এখন তুমি খেয়াল করে দেখো তো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যে সেভেন তার প্রমাণ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এখন এই অক্সিজেনের জারণ সংখ্যাগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে শুধু এই অক্সিজেনটার জারণ সংখ্যা ঘাটনি এখানে আমরা একটা পটাশিয়াম দিয়ে দিই। তাহলে দেখো যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা প্লাস সেভেন তার সমান। তাহলে জারণ সংখ্যার মাধ্যমে কিন্তু মৌল অর্ডার গাঠনিকভাবে সেটা কী অবস্থায় আছে সেটাও আমরা বের করতে পারি। এরপর আমরা ধরো আরেকটা মৌল নেই এখানে পটাশিয়াম ডাইক্লোরাইড A2Cr2O7 পটাশিয়াম ডাইক্লোরাইড যৌগে কেন্দ্রীয় মোলের জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার কেন্দ্রীয় মোল আবার কীভাবে ধরবো আমরা যে পটাশিয়ামও আছে ক্রোমিয়ামও আছে একটা অক্সিজেন আছে কীভাবে বলবো এটা কেন্দ্রীয় মোল। এখন এই ক্ষেত্রে বলতে চাইলে আমরা বলবো যে কেন্দ্রীয় মোল বলতে যারা অবস্থান্তর মোলের একটা কথা আছে অবস্থান্তর মোল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করতে সক্ষম এই ধরনের মোলগুলো সাধারণত পরিবর্তনশীল যোজ্যতা সেদিকে আমরা কেন্দ্রীয় মোল হিসাবে বিবেচনা করি। তবে এটা একটা সাধারণ নিয়ম এটা 100% কোনো মানে ই নেই। এখন এখানে যদি ক্রোমিয়ামের জারণ সংখ্যা জারণ সংখ্যা এক্স তাহলে পটাশিয়াম আবার পটাশিয়াম আসছে পটাশিয়ামের জারণ সংখ্যা যেহেতু গ্রুপ ওয়ানের মোল প্লাস ওয়ান অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু। এখন আমরা দেখি অতএব পটাশিয়ামের প্লাস ওয়ান বাট পটাশিয়াম দুইটে প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরেছি এক্স কিন্তু আসার সাথে দুইটে প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু গুণন সেভেন সমান জিরো বা টু প্লাস টু এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস চোদ্দ সমান জিরো বা টু এক্স মাইনাস বারো সমান জিরো। অতএব এক্স সমান সমান আমরা বলি এই বারো এই পাশে দিয়ে সেখানে টু দিয়ে দিলাম এক্স সমান প্লাস সিক্স। তাহলে পটাশিয়াম ডাইক্লোরাইডের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হল প্লাস সিক্স। তাহলে তোমরা জারণ সংখ্যা নির্ণয় আশা করে বুঝে ফেলেছ। আমি আরেকটা যোগ দিয়ে তোমাকে দেখাচ্ছি সেটা একটু ব্যতিক্রম দূরে হতে পারে
এখানে এই ধরো আয়ন যদি থাকে অর্থাৎ ডাইক্রোম ও সেভেন ওর সাথে কিন্তু পটাশিয়াম ডাইক্রোম ছিল এই জায়গায়, এইখানে আমরা এই পটাশিয়াম উঠে দিলাম, উঠে দিয়ে এখানে তার ঋণাত্মকটা চিহ্ন দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে মানে যদি সে চার্জবিহীন থাকে তাহলে মোট সমষ্টি হলো শূন্য, আর আয়নের ক্ষেত্রে তার চিহ্ন সহ যে যতগুলো চার্জ থাকবে সেটা মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, এটা ডান পাশে শূন্যর পরিবর্তে বসাতে হবে, শূন্যর পরিবর্তে বসাতে হবে, চার সংখ্যার সমস্ত সমান হবে। তাহলে এখানে আমরা দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স ঠিকই ধরেছি, হ্যাঁ ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স, অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু, তাহলে আমরা পাই ক্রোমিয়ামের এক্স গুণন কত টু প্লাস অক্সিজেনের মাইনাস টু গুণন সেভেন। ওই যে আগে পূর্বে ছিল এখানে চার ফিহীন বিদায় সেক্ষেত্রে ধরেছিলাম জিরো, আর এখন যত চার্জ আছে ওই চার্জটি আমরা ডান পাশে ধরবো, ওই চার্জ কত চার্জ টু, বা আমরা টু এক্স মাইনাস সাত দুগুণে চৌদ্দ সমান মাইনাস টু, বা টু এক্স সমান সমান আমরা যদি বলি মাইনাস টু প্লাস ফোরটিন, বা টু এক্স সমান সেক্ষেত্রেও কিন্তু ক্রোমিয়ামের জারণ সংখ্যা প্লাস সিক্স পেয়েছিলাম, আবার এখন আমরা চার্জ দিয়েছি সেক্ষেত্রেও কিন্তু তার জারণ সংখ্যা একই সমান অর্থাৎ প্লাস সিক্স পেয়েছি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখাই দেখো কিছু লিগান্ড আছে যেটা তোমাদের এই বইয়ে সম্পর্কে অবশ্যই একটু বলা আছে হালকা, যে তোমাদের বলেছে নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট যান সংখ্যা শূন্য, আর এই নিরপেক্ষ যৌগ সমীকরণের সময় আমরা যখন একটু বড় ক্লাসে যাব তখন এটাকে অনেক সময় লিগান্ড, লিগান্ড হলো এক জোড়া দাতা পরমাণু অন্যকে, এক বা দুই জোড়া দাতা পরমাণু অন্যকে দান করার সমর্থ যাদের আছে, অর্থাৎ তারা দান করে সমদ্বি বন্ধনে আবদ্ধ হতে পারে, এরকম কিছু যৌগ আছে নিরপেক্ষ যৌগ, যেমন পানি, পানির অক্সিজেনে দেখবো এইভাবে দেওয়া থাকে, অ্যামোনিয়া এনএইচ3 এইভাবে দেওয়া থাকে, এটাকে বলে লিগান্ড। এই মোট যৌগ সমূহের যান সংখ্যা শূন্য, এই যৌগ সমূহের যান সংখ্যা শূন্য, অর্থাৎ আমরা যদি এরকম একটা যৌগ দেখাই কারণ পানি এবং অ্যামোনিয়া, তাছাড়া আরও আসতে দিয়ে অনেকগুলো আবার সায়ানাইড আছে মাইনাস ওয়ান, তোমাকে কেন্দ্র মূল কপার যান সংখ্যা বের করতে বলবো। তাহলে আমরা কি করবো এই জায়গায় ঠিক সেম শুধু যেমন একটা পুরোপুরি একটু নিরপেক্ষ যৌগ হিসাবে ওর যান সংখ্যাটা ধরে নিব শূন্য, আর বাকিটা ধরি সিউ এর জারণ মান এক্স, NH3 এর জারণ মান প্লাস টু, NH3 এর জারণ মান শূন্য, NH3 এর জারণ মান শূন্য। এখন আমরা যদি এখানে বের বের হতে কপারের এক্স প্লাস অ্যামোনিয়া শূন্য গুণন ফোর সমান সমান প্লাস টু, তাহলে দেখা যাচ্ছে যে
अतः x समान समान 2 प्लस 2 असल कोमर है जान संख्या प्लस 2 ठीक है जाते ये तो ना किसी किसी लिगेंड से ज़्यादा जान संख्या शून्य हिसाबे दरा हो यहाँ तुमरा बोयर 140, 141, 148, 149 দেওয়া আছে কপার সালফেট নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড ম্যাঙ্গানিজ অক্সাইড ডাইক্রোমেট আমি করে দিয়েছি সোডিয়াম থাও সালফেট এবং কপার আয়োডাইড এই মূলগুলোর ক্ষেত্রে জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে এখন তোমরা বাসায় থেকে এই যে একক কাজগুলো আছে এই বাড়ির কাজগুলো তোমরা 150 পৃষ্ঠায় এই কাজগুলো করে নিয়ে আসবা আশা করি ভালো থাকবা সুন্দর থাকবা পরবর্তী ক্লাসে আমি জারণ বিজারণ কিভাবে সংগঠিত হয় এবং সেই কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতা বিধান করতে হয় জারণ বিজারণ কিভাবে একসঙ্গে ঘটে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং সেভাবে তোমরা প্রিপারেশন নিয়ে আসবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ